হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইওমএস ব্লগ অ্যান্ড কিচেন। আমরা গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে, এটা নিউ টাউন থানার ঠিক পাশে। আর এই দেখো, এটা হচ্ছে গেট। এখানে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে, আর সকাল 11টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে। এখন সব দিনই খোলা রয়েছে, অন্য সময় সোমবার বন্ধ থাকবে। চলো এবার যাওয়া যাক। এই দেখো, এখান থেকে টিকিট কেটেছি 30 টাকা করে, আমাদের তিনজনের 90 টাকা, আর অনলাইনেও টিকিট কাটা যাবে। চলো যাওয়া যাক। দেখো রাস্তার দুপাশে টবে বেশ সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর বাচ্চাদের জন্য খেলার বেশ ব্যবস্থা করা আছে। দূরে দেখতে পাচ্ছ যুদ্ধবিমানটা। বিমানের মধ্যে কোনো ভিডিও বা ফটো কিছুই করা যাবে না, যা কিছু দেখাবো বাইরে থেকেই। যদি যুদ্ধ বিমানের ভেতরে প্রবেশ করার কোনো অনুভূতি লাভ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এখানে এসেই সেটা করতে হবে, কারণ ভেতরে একদমই ফোন অ্যালাউ নেই। চলো বাইরে থেকেই দেখিয়ে দেবো, সেটা দেখেও খুব ভালো লাগবে তোমাদের। বেশি সময় কিন্তু লাগে না, আর বাচ্চারা খেলতে পারবে। এখানে অনেক বসার জায়গা আছে, অনেকে বসে রয়েছে, টুকটাক খাবার দাবারও খাওয়া যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর এই দেখো, এখানে আসলে আশা করি খুবই ভালো লাগবে। আর বিমানের মধ্যে না ঢুকলে বুঝতে পারবে না, একটা অন্যরকম অনুভূতি। যতই হোক, এটা যুদ্ধ বিমান, সেই কারণে বিমানটা সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য তোমাদের জানাবো। চলো দেখতে থাকো, বলছি। টাটা মেডিকেলের উল্টো দিকে এই 2 একর জমিতেই মিউজিয়াম তৈরির জন্য যাবতীয় উদ্যোগ নেয় KMDA। 2020 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌসেনা তাদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান টুপোলেভ TU-142 প্রদান করে KMDA-কে। তামিলনাড়ুর আরক্কা নামের INS রাজালি থেকে এই এয়ারক্রাফট কলকাতায় আসে 16টি ট্রাকে করে। নৌসেনার আধিকারিকদের থেকে জানা যায়, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের 4টি ইঞ্জিন ও 8টি প্রপেলার আছে, যা টার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি। বিমানটির মোট ওজন 110 টন। অ্যালবাট্রস নামে পরিচিত এই যুদ্ধবিমান 1988 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তারপর টানা 29 বছর এটি সার্ভিস দিয়েছে দেশকে। কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই যুদ্ধবিমান। বিমানের অন্দরে প্রবেশ করে দর্শনার্থীরা ককপিট, পাইলটের বসার জায়গা এসবগুলো সম্বন্ধে ধারণা করতে পারবে, আর দেখতে পাবেন কিভাবে যুদ্ধ বিমানের ভেতরে মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুত রাখা হয়। বন্ধুরা, বিশাখাপত্তনম ছাড়া আর কোথাও নৌসেনার মিউজিয়াম নেই বলেই জানা যায়। আর ভারতীয় নৌসেনার যুদ্ধ বিমান সজ্জিত এই মিউজিয়াম কিন্তু রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। আমাদের কিন্তু এখানে এসে বেশ ভালো লেগেছে, আর বাচ্চাগুলো কত আনন্দ করছে দেখো। অনেকটা খোলা জায়গা, আর খেলারও অনেক জিনিস রয়েছে এখানে, সে কারণে ওদের বেশি ভালো লেগেছে। তো এই হলো আমার ভিডিও। আর যাওয়ার সময় আমি একটা ভিডিও করেছি, আশপাশটা একটু দেখে নিতে পারবে, তা থেকে বুঝতে পারবে যে জায়গাটা কোথায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর দেখতে থাকো আমার ভিডিওটা। টাটা।